আবাসিকদের সঙ্গে অমানবিক আচরণের অভিযোগ উঠল হস্টেলের মহিলা সুপারের বিরুদ্ধে ঘটনা রাজধানীর ভগিনী নিবেদিত ছাত্রী আবাসে আবাসের সমস্যা নিয়ে বৃহস্পতিবার মেয়েরা শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করেন তুলে ধরেন তাদের সমস্যা আবাসিক মেয়েদের অভিযোগ ঠিকমতো শৌচালয়ে মেলে না জল একজনের বেটে দু তিনজনকে থাকতে দেয়া হয় আরও অভিযোগ রয়েছে ইলেকট্রিক পাখা আলোর আবাসিকদের অভিযোগ সমস্যা নিয়ে সুপারের গোচরে নেওয়া হলেও কোনো সুরাহা হয়নি তবে আবাসিকদের সবচেয়ে বড় অভিযোগ সুপার তাদের নাকি জানিয়ে দিয়েছে রাত আটটার পরে কেউ অসুস্থ যাতে না হয় অসুস্থ হলে চিকিৎসক দেখাতে নিয়ে যাওয়া সম্ভব নয়

আমদার হোস্টেলে দুজন সিনিয়র দিদি তারা রাত্রে দশটার সময় হোস্টেল থেকে বারোয়াটি আসি থেকে অটো নিছে তারা এমনও কি কোনো ফেসিলিটি দিচ্ছে না যে তারা কোনো অটো ধর বা কিছু এমন কোনো ফেসিলিটি দিচ্ছে না রিপোর্ট চ্যানেল